হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেজ মেজ টাইনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনাদের ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, পরিবার এবং প্রিয়জনের সাথেই কাটুক, এই কামনাই করছি। এবারে ঈদ নিয়ে কোনো প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম কোনো ভিডিওও দিব না, কিন্তু হুটহাট আবার ইচ্ছে হলো যে না, একটু স্মৃতি হিসেবে রেখেই দিই। আগে আমাদের ছোটোবেলার ঈদগুলো অনেক বেশি আনন্দের ছিল, এটা আমাদের সবার লাইফে আমরা সবাই বুঝি যে ছোটোবেলার ঈদগুলো অনেক বেশি মজার ছিল। বড় হওয়ার পর ঈদের সেই আনন্দটা আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেছে। ইতালিতে আসার পর আমি তিনটা ঈদ করেছি রুমাই শাকে ছাড়া। তো এই তিনটা ঈদে আমার তেমন কোনো প্রিপারেশন ছিল না, কোনো প্ল্যানিং ছিল না, কিছুই ছিল না। ঈদ নাকি সেটা আমি বুঝতেই পারতাম না, রেগুলারের মতো গিয়েছে, হয়তো বা বাইরে একটু ঘুরতে বের হয়েছি বা বাইরে কোথাও খেতে বের হয়েছি, এই পর্যন্তই। কিন্তু রুমাইশার সাথে আর এবছর চেষ্টা করেছি একদম রুমাইশার মতো, একদম বাচ্চাদের মতো হয়ে যেতে। তো আবার মনে হচ্ছে ছোটোবেলার সেই ঈদের আনন্দটা খুঁজে পাচ্ছি আস্তে আস্তে রুমাইশার সাথে। তো এই তো আমাদের কোনো প্ল্যানিং ছাড়া হুটহাট এই চাঁদ রাতটা কেমন গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, হোপ সো আপনারা এনজয় করবেন। শুরুতেই দেখতে পেয়েছেন আমি রুমাইশাকে মেহেদি দিয়েছি, আর এই মেহেদিটা দিয়েছি হচ্ছে 29 রোজার সকালবেলা। তো রুমাইশাকে খুব ধরে বেঁধেই মেহেদিটা একটু দিতে পেরেছি, তাও আবার সাথে সাথে নষ্ট করে ফেলেছে। তো পরে আবার হচ্ছে যখন ঘুম আসছে ও, তখন একটু দিতে গিয়েছিলাম ওর হাতে, সেটার অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। আসলে রুমাইশা ঘুমে থাকা অবস্থায় ওকে মানে একটু ছোঁয়াও যায় না, এরকম একটা অবস্থা। জেগে থাকলে হয়তো বা বুঝিয়ে সুজিয়ে এটা ওটা হাতে দিয়ে একটু মানে মানিয়ে নেওয়া যায়, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বা ঘুমের মধ্যে আমি আরও ভালো দিতে পারবো। তো যাই হোক, ওর হাতের অবস্থা আর নাই বা দেখাই, একদম করুণ অবস্থা করে ফেলেছে, আর আমাদের বিছানার অবস্থা তো একদম 12টা বাজিয়ে দিয়েছে। 29 রোজায় মানে ইফতারের পর আর কি একটু বসেছি এখানে। ঈদের জন্য একেবারেই কিছু করব না এটা আর কি, পরে ভাবলাম যে না কিছু একটা করি সিম্পল কিছু, তো সিম্পলের মধ্যেই একটু ডেকোরেশন করব। যার এর জন্য এখানে আমি হচ্ছে একটা ডালা বানাবো আর একটা কুলা বানাবো। তো এর জন্য বড় বড় যে কার্টুন থাকে, তো সেখান থেকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি, আপনারা যে যার ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আর এখানে হচ্ছে হার্ট টাইপের একটু হার্ট এই পেপারগুলা, তো এই পেপারগুলোকে কী বলে আমি জানি না। তো যাই হোক, এই পেপারগুলো আমি চীনা শপ থেকে কিনে নিয়ে আসছি। এখন এটাকে সেটার মাপে আমি কেটে নিয়ে তারপর হচ্ছে মানে গ্লু দিয়ে লাগিয়ে নিব। খুবই ইজিভাবে আমি ডালাটা তৈরি করেছি, তো লাগিয়ে সাইডে আবার একটু হচ্ছে বর্ডারের মতো করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার ডালা। তো সেম ওয়েতেই আমি হচ্ছে কুলাটা করেছি, তো কুলার সাইডে আবার একটু ডিজাইন করে দিয়েছি। আসলে ঘরে যা ছিল তাই দিয়ে করেছি, যার কারণে আর কি মানে দুইটা লেস দুই কালারের হয়েছে, একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে স্কাই কালার। পুরোটা আর কি হোয়াইট ছিল না, শেষ হয়ে গেছে, আর স্কাই কালারও অতটুকু ছিল, তো যাই ছিল তাই দিয়ে করেছি। এই তো ডেকোরেশনের জন্য এখানে একটু সাজিয়ে নিলাম। ডালা আর কুলা বানানোটা একেবারেই ইজি, বাট আমি ভিডিওতে ডিটেলসে দেখাতে পারিনি, কারণ ভিডিও দিতে গেলে আসলে একটু বেশি সময় লেগে যায়, আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এগুলো বানিয়ে আমি একটু সাজিয়ে টাজিয়ে তারপর আমি একটু মেহেদি দিব। এখন বাজে হচ্ছে রাত 1:30টার মতো আর কি, রুমাইশা আর রুমাইশা বাবা ঘুমাচ্ছে, তো এই ফাঁকে ভাবলাম একটু মেহেদি দিই, কারণ এখন না দিলে পরে আর হয়তো বা সময় পাবো না, টুকটাক আর অনেক কাজ আছে, তারপর রান্নাবান্না আছে। ফোন থেকে ডিজাইন দেখলাম, ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিন্তু সেগুলো দিতে পারবো কিনা সন্দেহ। অনেক দিন ধরে মেহেদি দিই না, আর আমি তেমন ভালো মেহেদি দিতে পারিও না, আর হচ্ছে সব থেকে বড় সমস্যা হয়েছে, আমি এই মেহেদি আমি লাস্ট কবে দিয়েছি আমি জানি না, আমি ফার্স্ট টাইম দিলাম হয়তো বা,
আমি সবসময় কাবেরি দিই, কাবেরি দিয়ে ডিজাইন করতে খুব বেশি ভালো হয় ডিজাইনগুলো আর কি। আর এটা দিয়ে ডিজাইন করতে গেলে কিছুক্ষণ পর একদম ছড়িয়ে যায়। আমার কাছে মেহেদিটা একদমই ভালো লাগেনি, কিন্তু এই মেহেদিটা হচ্ছে আমার চাচু ইন্ডিয়া থেকে এনে দিয়েছে। লাস্ট বার যখন আমি বিড়িতে গিয়েছিলাম তখনও চাচু ইন্ডিয়া থেকে আমাকে মেহেদি এনে দিয়েছিল, সেটা ছিল কাবেরি মেহেদি, কিন্তু এটা কাবেরি না। তো যাই হোক, মেহেদি যেমনই হোক না কেন চেষ্টা করছি দেওয়ার জন্য। কাবেরি মেহেদিটা আস্তে আস্তে দেওয়ার পর লাল হয় আরও অনেক বেশি। আর এই মেহেদিটা আমি কালকে দিয়েছি, আজকে হচ্ছে একদম উঠে জায়গায় জায়গায় ভ্যানিশ হয়ে গেছে, হাতের অবস্থা একদমই ভালো লাগছে না দেখতে। আসলে আমি মোজা পরে সব রান্না বান্না করেছি, সব কাজটা যে আমি হচ্ছে মোজা পরেই করেছি তারপর আর কি। তো যাই হোক, আর কিছুই করার নেই। আমি আবার মেহেদি দেওয়ার পর মেহেদির রং যাতে না ওঠে সেই দিকে অনেক খেয়াল রাখি, মানে সহজে পানিতে হাত ভেজাই না, ভেজালেও ওইভাবে ভেজাই। তো যাই হোক, আমার কিন্তু মেহেদি দেওয়া হয়ে গেছে। আমি বাম হাতের এপাশ ওপাশ দুই পাশেই দিয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব ঘুমাতে, কারণ রাত বাজে এখন 3:30। এখন না ঘুমালে পরে আবার সকালবেলা উঠতে পারবো না, সব সময় দেরি করে উঠি, কিন্তু ভাবলাম যে কালকে একটু তাড়াতাড়ি উঠব, কারণ কালকে হচ্ছে 30 রোজা, মানে আমাদের এখানে চাঁদ রাত। তো সকালবেলা উঠে আমি একটু রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করেছি বলতে মিষ্টি যে আইটেমগুলো সেগুলো করেছি, খুবই ইজি এবং সিম্পল। শুরুতেই বলেছিলাম যে এবার ঈদে কিছুই করবো না, পরে ভাবলাম যে না টুকটাক কিছু করি। তাই রোমাশে ঘুমে থাকা অবস্থায় সকালে উঠে এসে করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, রোমাশে ঘুম থেকে উঠে গিয়েছিল, পরে রোমাশের বাবা কাজে থেকে এসেছে, তো তখন সে একটু রেখেছে, সেই ফাঁকে আমি আমার কাজগুলো বাকিটা শেষ করে নিয়েছি। রান্নাবান্নাও ডিটেলসে দেখাতে ইচ্ছে করেনি, কারণ ফার্স্টে তো বলেই দিয়েছি আমি ভিডিও দিব কিনা সেটা আমি নিজেও জানি না, তাই আর রেকর্ড করিনি। সকাল সকাল মিষ্টি আইটেমগুলো বানিয়ে নিয়েছি, যাতে বিকেলের দিকে ইফতারের আয়োজনটা করতে পারি, রাতের খাবারটা করতে পারি এর জন্য আর কি। তো এই তো আজকে যেহেতু চাঁদ রাত, এর জন্য আর কি আমরা শিক কাবাব খাবো, আর সাথে ইফতারের আরও টুকটাক কিছু আইটেম ছিল ডিনারের জন্য আর কি, এই শিক কাবাব করা। খাওয়া দাওয়া শেষ করে আসলাম রুমাইশার বাবাকে একটু মেহেদি দিতে। তো ফার্স্টেই তাকে একটু মেহেদি দিয়ে দিয়েছি, পরে হচ্ছে বললাম আমার ডান হাতে একটু মেহেদি দিয়ে দেওয়ার জন্য এখানে আমি স্টিকার লাগিয়ে নিয়েছি, এই স্টিকারগুলো দিয়ে হচ্ছে সুন্দরভাবে সে মেহেদি দিতে পারবে, যেহেতু সে পারে না। তো যাই হোক, রুমাইশা কিছুক্ষণ পরপরই সে খুব বিরক্ত করছিল, এটা নিয়ে যায় ওটা নিয়ে যায়, দিতে দিবে না। আর এই মেহেদিগুলো দেওয়ার সাথে সাথে একদম কালার এসে পড়ে, অতিরিক্ত কালো হয়ে যায়, এর জন্য দেওয়ার সাথে সাথে আমি তুলে ফেলবো। ডান হাতটা একেবারে খালি থাকার চেয়ে একটু মেহেদি টেহেদি দিয়ে নিলাম। তো যাই হোক, মেহেদি দেওয়া শেষ, এদিকে আলামিন জুবাইরও এসে পড়েছে ওদের কাছ থেকে। তো এখন আমরা বাহিরে বের হয়েছি একটু আনন্দ করার জন্য। ফানুস এনেছে, তারাবাতি এনেছে, বম এনেছে রুমাইশা বাবা। রাত বাজে 12টা, রুমাইশা অনেক বেশি মজা করছিল বাহিরে বের হতে পেরে। আমি আর জুবাইর ভয় পাচ্ছিলাম বমের সাউন্ডে, কিন্তু রুমাইশা ভয় পাচ্ছিল না। আর রুমাইশার বাবা আর আলামিন, তো আমরা দুজন ভয় পাচ্ছিলাম দেখে, তা মানে তারা দুইজন ইচ্ছা মতো আর কি বম ফাটাচ্ছে।
Dan. Wih. Alam entar. Alam entar kala ade. Hai kada shomoy chhe. Ki bolo tumi ki bolo? Na alam entar. Iftar shere thi bondhu poribare. Are roja rekhechi tu. Toi to onek moja korlam moja kore pore ghore eshechi ghore eshe alamin ke ar jobar ke ektu mehri diye dilam. যেভাবে খুব তাড়াতাড়ি একটু দেওয়া যায় আর কি, কারণ প্রায় রাত এখন 1টা বাজে। তো এই তো আমাদের আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটি সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। কথা হবে খুব তাড়াতাড়ি নতুন আইটি ব্লগে। আল্লাহ হাফেজ।